আসসালামু আলাইকুম। 360 ইসলামের নিয়মিত আয়োজন, মাত্র 5 মিনিট কোরআনের বঙ্গ অনুবাদ শুনুন। সূরা বাকারার বাংলা অর্থ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আলিফ লাম মিম, এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ নিদর্শনকারী ফরেজগারদের জন্য, যারা অদেখা বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে, এবং যারা স্থাপন করেছে বিশ্বাস সেসব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, এবং সেসব বিষয়ের ওপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে, তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফল কাম। নিশ্চয় যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে কিছুই আসে যায় না, তারা ইমান আনবে না। আল্লাহ তাদের আত্মকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহর পরকালের প্রতি ইমান নেছি, অথচ আদেও তারা ইমানদার নয়। তারা আল্লাহ এবং ইমানদারগণকে ধোকা দেয়, অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না, অথচ তারা তা অনুভব করতে পারে না। তাদের অন্তকরণ ব্যাধিগ্রস্ত, আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব, তাদের মিথ্যাচারের দরুন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয় অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো, তখন তারা বলে, আমরাও কি ইমান আনবো বোকাদের মতো? মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে, আমরা ইমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন, আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেশানে থাকে। তারা সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে, বস্তুত তারা তাদের এ ব্যবসা লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারিদিককার সব কিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল, ঠিক এমনই সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন, ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না।